যে সমীকরণ যে সম্ভাবনার কথা বলছিলাম যে বাংলাদেশের যদি সেমিফাইনাল খেলতে হয় সেক্ষেত্রে কিন্তু সাউথ আফ্রিকাকে হারতে হবে এবং সেই চমকটা কিন্তু নেদারল্যান্ড সাউথ আফ্রিকাকে দিয়েছে আমরা বরাবরই দেখি যে বিশ্ব আসরে সাউথ আফ্রিকা একটা আনলাকি দল এবং সেটাই ঘটেছে দুর্দান্ত ফর্মে ছিল দলটা তারপরে কিন্তু তাদের যেই বাঁচামরার লড়াই বলা চলে সেমিফাইনালে যদি টিকে থাকতো এই ম্যাচে কিন্তু নেদারল্যান্ডসের কাছে হারিয়ে হেরে গেছে এবং কি বাংলাদেশের সামনে কিন্তু দুয়ার খুলে গেছে সেমিফাইনালে যাওয়ার এবং সেই ম্যাচটা কিন্তু পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের বাংলাদেশ যদি পাকিস্তানের বিপক্ষে যে কোনো ব্যবধানে জিততে পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে একেবারে অধরা স্বপ্ন বলা চলে যে একদম যে স্বপ্ন বাংলাদেশ দেখেইনি সেমিফাইনালে খেলা কিংবা ফাইনালে যাওয়ার সেই সেই সুযোগ কিন্তু বাংলাদেশের সামনে চলে আসছে ভারতের বিপক্ষে যেটা আমরা দেখেছি সেই পারফরমেন্স যদি বাংলাদেশ এখানে দেখাতে পারে সেক্ষেত্রে কিন্তু বলা চলে যে বাংলাদেশের জন্য সেমিফাইনাল খেলা খুব একটা কঠিন নয় আরেকটি ম্যাচ হয়েছে একই গ্রুপে ভারত এবং জিম্বাবুয়ে সেই ম্যাচের দিকেও তাকাতে হবে না বাংলাদেশকে ভারত যদি হেরেও যায় বা জিতেও যায় তাতেও কিন্তু আসে যায় না আসলে যদি বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জিতে যায় আমরা কিন্তু অ্যাডিলেড ওভালে সকাল থেকে দেখছি বাংলাদেশি দর্শকদের উৎসাহ উদ্দীপনা এবং প্রচুর বাংলাদেশি দর্শক এসেছে তারা আসলে বলছিলেন যে মাতিয়ে রাখবেন অ্যাডিলেড ওভাল এবং কি ভারতের বিপক্ষে ম্যাচে যেভাবে উৎসাহ দিয়েছেন যে ধরনের পারফরমেন্স বাংলাদেশ করেছে সেই ধরনের পারফরমেন্স বাংলাদেশ এই ম্যাচে করবে অ্যাডিলেড ওভাল থেকে তারেক হাসান শিমুল সময় সংবাদ অস্ট্রেলিয়া